আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পর্তুগালের রাজার বাড়ি দেখাবো, সেই 400 বছর আগের পুরনো রাজার বাড়ি দেখাবো। এইটা হলো রাজা, পর্তুগালের রাজা ছিল এটার। এই দুঃখের বিষয় হলো এই রাজার কোনো বংশ বেঁচে নেই, মানে সেই 400 বছর আগের কোনো কিছুই এর বেঁচে নেই, এখন শুধু স্মৃতি হিসেবে আছে। আর আর পর্তুগাল তো সেই 400 বছর আগে এই যে এখন তুর্কিতে এবং সিরিয়ায় যে ধরনের ভূমিকম্প হয়েছে, এর থেকে দ্বিগুণ ভূমিকম্প হয়ে সমস্ত পর্তুগাল তলিয়ে গিয়েছিল, একদম মাটির নিচে গেঁথে গিয়েছিল। এই কারণে পর্তুগালের বাড়িঘর একটু অন্যরকম বানিয়েছে। সেই ভিডিও তো আমি তোমাদের মাঝে দেখাইছি যে কীভাবে বানাইছে, মানে একটার সাথে একটা লাগিয়ে তারা বাড়িঘর বানাইছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই 400 বছর পরে আর কোনো ধরনের দুর্ঘটনা হয় নাই, আল্লাহ চায় নাই, এই জন্য হয় নাই, আল্লাহ চাইলে তো সব কিছুই পারেন। সেভাবে নির্মাণ করা হয়েছে বাড়িঘরগুলো, যাতে ভূমিকম্পে একটা একটা ইতে না এরকম পড়ে যায়, এই জন্য একটার সাথে একটা এরকম লেগে বানানো হয়েছে। যারা পর্তুগালে আসবা তারা দেখতে পাবা যে এরকমই বানানো হয়েছে, মানে আশ্চর্য লাগে তখন যে বাড়িঘরগুলোর কোনো একটা ফাঁকা জায়গা নেই, যে বাড়িঘরগুলোর ফাঁকা জায়গা থাকে কিন্তু পর্তুগালের বাড়িঘরগুলোর কোনো ফাঁকা জায়গা নেই। আজকে আমরা এসেছি রাজার বাড়ি, রাজার বাড়ি কোনো রাজার বংশধর তো কেউ বেঁচে নেই, কোনো একটা বংশধর বেঁচে নেই, শুধুমাত্র রাজার সেই স্তম্ভগুলো একটু আছে, ধ্বংসাবশেষ রয়েছে, মানে যা দেখার মতো না, সবই ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটু দেখা যায় যে এতটুকু বিশাল এরিয়া নিয়ে রাজার বাড়ি ছিল, এতটুকুই অনুমান করা যায়, এছাড়া কিছুই করা যায় না, কিচ্ছুটি নেই। এই যে দেখতে পাচ্ছ তোমরা রাজার বাড়ির চতুর্দিকে ঘেরা কামান ছিল, কামান, আগে আগের যুগে তো কামান, কামান দিয়ে ওরা যুদ্ধ করতো, তারপর দূরবীন ছিল, দূরবীন দিয়ে দেখতো। আর রাজার বাড়িটা এমন জায়গায় অবস্থিত যেখান থেকে সমস্ত পর্তুগালকে অবলোকন করা যায়। আমি তোমাদেরকে প্রথমেই দেখাইছি যে দূরবীন, দূরবীন দিয়ে ওরা সেই সমস্ত পর্তুগালকে অবলোকন করতো। মানে এমন একটা পজিশনে রাজার বাড়িটা, মানে চতুর্দিক দিয়েই পর্তুগালকে দেখা যেত এমনভাবে। আর ওরা দূরবীন দিয়ে দেখতো, ওই যে দূরবীন তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরবীন দিকে দূরবীন দিয়ে দেখতো, তাদের কেউ যদি শত্রু আক্রমণ করে সেই ক্ষেত্রে ওরা কামান ছুঁড়ে মারত। আর তখনকার যুগে তো আর এত বাড়িঘর ছিল না, হালকা পাতলা ছিল, সেটা তারা সেই শত্রু আক্রমণ কর জলদস্যুরা আসতো, সেই জলদস্যু কত পাশেই বিশাল আটলান্টিক মহাসাগর, তারপর এই যে তুমি দেখতে পাচ্ছ লেক, বিশাল লেক, ওই যে তোমাদেরকে একটা ব্রিজ দেখাইছি, সেই ব্রিজ ভিনতে সিন্তুয়া দা ব্রিজ, এটা নিচ দিয়ে তো অনেক জাহাজ, বড় বড় জাহাজ যেত, ওই জাহাজে করে জলদস্যুরা আসতো, তখন তারা এই যে কামান, কামান দিয়ে ওরা এদেরকে ই করতো, শত্রু দমন করতো। মানে কি বলবো, মানে এগুলো কীভাবে ইউজ করতো, মানে বোধগম্য নয়, ওই যুগে তারা এত ভারী ভারী জিনিসপত্র কীভাবে ইউজ করতো সেটা আমরা এখন বুঝতে পারি না, কারণ আমাদের এই যুগেতেও নাই এগুলো। এখন তো বন্দুক, তলোয়ার, তলোয়ারেও প্রচলন উঠে গেছে, তখনকার যুগে তলোয়ার ছিল। আমি আর একটা ভিডিওতে পর্তুগালের যুদ্ধ কীভাবে করতো সেটা দেখাবো, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আজকে আমি পর্তুগালের রাজার বাড়িটা দেখাবো, এর ধ্বংসবাশেষ আর ভূমিকম্প এমন একটাই সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ সিরিয়া এবং তুর্কিতে এখন যে তুরস্কে যে এখন ভূমিকম্প হচ্ছে, শত শত প্রাণ অকালে ঝরে গেল। এটা অবশ্য আল্লাহর হুকুমেই সব কিছু হয়, কেউ এতে হাত নেই। তোমরা এই যে তোমরা লক্ষ্য করেছো যে পর্তুগালের রাজার বাড়িতে চতুর্দিকে ঘেরা এরকম কামান, এত বড় বড় কামান লোহার,
কিভাবে এগুলা ছুঁড়ে মারতো, মানে আমরা আশ্চর্য হয়ে যাই। আর এখান থেকে সমস্ত পর্তুগাল কি দেখা যায়, আর বিশাল এরিয়া নিয়ে, আর সৈন্য সীমান্ত বসার জন্য এইভাবে ওরা বসার সিঁড়ি করে রাখতো। এখন আমরা যারা পর্যটক আমরা এখানে গিয়ে বসি, তারপর চাপানি খাওয়ার জন্য টেবিল ছিল সুন্দর, মানে রাজার যেরকম থাকার কথা সেভাবেই থাকতো, খুবই সুন্দরভাবে। এই যে দেখো তোমরা, অপূর্ব সুন্দর। কিন্তু দুঃখজনক যে রাজার কোনো বংশধর বেঁচে নেই, কোনো একটা সিটা ফোটাও বেঁচে নেই। এখন পর্তুগালে যারা শাসন করে তারা তো অন্য, কিন্তু এই যে রাজা, রাজার কোনো বংশধর বেঁচে নেই, একটা সিটা ফোটাও বেঁচে নেই। সেই 700 বছর আগে সমস্ত সবাই মারা গেছে, মানে তাদের নাম গন্ধ এখন নাই, কেউ তাদেরকে এখন চিনবে না, এমন একটা পরিস্থিতিতে আছে। কিন্তু এখন শুধুমাত্র পর্যটকদের দেখানোর জন্য এইটা রেখে দিছে, অক্ষত অবস্থা এখনও আছে যতটুকু, কত বছর থাকে যায় না। এই যে টুরিস্ট স্পট হয়ে গেছে বিধায় এখন এটা থাকবে এভাবে, কিন্তু এগুলা, এই যে বড় বড় দুর্গ, এগুলো এখনও মানে ধ্বংস হওয়ার পালা। এগুলোর উপরে উঠলে মানে ভয় লাগে, নড়বড়ে হয়ে গেছে, যত দিন যাবে অতই তো নরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সেই 400 বছর আগের পুরনো সেই করা, এগুলো এখনও বেঁচে থাকবে কীভাবে সম্ভব? এই যে দেখো, এই এর উপরে আরও অনেক ছিল, কিন্তু সব ধ্বংস হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। সেই 400 বছর আগে তো বিদ্যুৎ ছিল না, ওরা মশাল জ্বালাতো। তারপর এখানে একটা জিনিস আছে যে অলিভ গাছের অয়েল দিয়ে ওরা মশাল জ্বালাতো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব অলিভ গাছ, এই যে পুরাতন সেই যুগের অলিভ গাছগুলো মানে বুড়ি হয়ে গেছে এত, মানে অনেক। তারপরও একটু একটু বেঁচে আছে, ওইতে অলিভ হয়, ওই অলিভের তেল দিয়ে ওরা মশাল জ্বালাতো। এই যে দেখতে পাচ্ছ, এগুলোও সেই যুগের, সেইভাবে রাজার বাড়ি, যেহেতু রাজারা রানীরা এইগুলা ট্যাপগুলো ইউজ করতো, সেই যুগেই ট্যাপ ছিল। কী আশ্চর্য, মানে অপূর্ব, অবাক লাগে। তখনকার যুগে তো কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, এইভাবে ওরা পাইপ বসিয়ে, তারপরও ওরা পাইপ বসিয়ে পানি আনার ব্যবস্থা করত। আলহামদুলিল্লাহ যে এইভাবে যখন এটা মানে ই ছিল, যখন তাদের যুগে ছিল, তখন তো রাজার বাড়ি, রাজার মতো ওরা থাকতো। এখন তো সব কিছু ধ্বংস হয়ে গেছে, ধ্বংসবশেষ তোমাদেরকে দেখাচ্ছি, আমরাও যে দেখি এইভাবে। এখন মাটি ছাড়া কিছুই নেই, এই যে ফোয়ারাগুলো আছে এখনও অক্ষত অবস্থায়, এগুলা একটু মজবুত করা আছে, বিধায় আছে এখনও খুব সুন্দরভাবে। আর দেওয়াল টেওয়াল সবগুলো ধ্বংস হয়ে গেছে, একদিন পৃথিবীটাও সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কেউই পৃথিবীতে বেঁচে থাকবে না, যারা একদিন রাজত্ব করেছিল সমস্ত পৃথিবী, তারা কেউ বেঁচে নেই, কেউ নাই, একদিন এই পৃথিবীও থাকবে না। এখনই শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত, যে সমস্ত জায়গায় দুর্যোগ, মহামারী, সব কিছু একদিন সব কিছু তুলার মতো উড়ে যাবে। তুলা যেরকম উড়ে যায় না, জাস্ট ওভাবে তুলার মতো উঠতে থাকবে সমস্ত কিছু, বাড়ি ঘর, সোনা গয়না, অহংকার, মানুষের দিমাগ, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, সমস্ত কিছু মাঠে পরিণত হবে, সবাই ফুটে ফুটে উঠবে সেই কিয়ামতের দিন। এই যে দেখতে পাচ্ছ, এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার তাগিদে কত কিছুই না করি, তাই না? এটাই স্বাভাবিক, এটাই বেঁচে থাকতে সব কিছু করে। আর এইটা এখন, এই যে দেখতে পাচ্ছ বাথরুম, এটা এখনকার যুগে টুরিস্টের জন্য করা হয়েছে, আগের যুগেরগুলো তো সব ধ্বংস হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চুলা, এখানে চুলা জ্বালিয়ে ওরা অনেক কিছু রান্না করতো, সেই আগের যুগের 400 বছর আগের যুগের চুলা দেখো কীভাবে ছিল, এখনও আছে এভাবে, এমন ধরনের যেখানে পিৎজা তৈরি করা হয় বা অন্য আরও কিছু করা হয়। পুরনো পুরনো শহরগুলোতে এইসব চুলা এখনও প্রচল আছে, কিন্তু এখানেরগুলো সব ধ্বংস হয়ে গেছে।
কিছুই নেই, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আর এই যে রাজার বাড়ির চতুর্দিকে ঘেরা শুধু অলিভ আর অলিভ গাছ, এই যে দেখতে পাচ্ছ এটা অলিভ অলিভ গাছ, অলিভ হয়ে আছে। আর এই অলিভের অয়েল দিয়ে ওরা মশাল জ্বালাতো। এই যে সেই একটা পুরনো সেই যুগের গাছ, এখনো অক্ষত অবস্থায় আছে, জীবিত আছে এটা, এই যে দেখো জীবিত আছে। এতে অলিভ হয় এগুলা সেই যুগের, সেই যুগে রাজার আমলের গাছগুলো এখনও বেঁচে আছে। তাদের যুগের এখানে কিছু একটা লেখা ছিল, সেটাও আছে খুব সুন্দরভাবে, কিন্তু অতটা ভালোভাবে কিচ্ছুই বোঝা যায় না, এর নাম টাম কিছু বোঝা যায় না। কিন্তু যত তোমরা যদি আসো তাহলে দেখতে পাবো অলিভ গাছ চারদিকে। আর এখন তো এই বর্তমান যুগে ল্যাম্প, আর তখনকার যুগে ওই যে মশাল, ওই যে মশাল আছে না, মশাল ছিল, মশালে অয়েল দিয়ে, অলিভের অয়েল দিয়ে ওরা জ্বালাতো। অপূর্ব সুন্দর। এই তো এভাবেই এখন যা কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়তি, এটাই সবাইকে মেনে নিতেই হবে। এটা আমরা এখন বের হয়ে যাচ্ছি রাজার বাড়ি থেকে। যে রাজার বাড়িটা দেখো তোমরা, এই রাজার বাড়ির বিশাল বিশাল রুম ছিল, সব কিছু সব এখান থেকে সব কিছু দেখা যায় এমন একটা পজিশনে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।